महाविश्वर आकार केमन पृथ्वी दुटी गति आणविक गति बासिक गति पृथ्वी कि भाव घुरछे सम्पर्के धारणा दिए आज तुम्हारे आणविक गति और बासिक गतिर फलाफल सम्पर्के जानाबो আজকের ক্লাস থেকে আমরা কি শিখব চলো জেনে নেই শিখনফল দিন রাত কিভাবে হয় তা ব্যাখ্যা করতে পারবে ঋতুর পরিবর্তন কেন হয় তা ব্যাখ্যা করতে পারবে চাঁদের দশা পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারবে তাহলে চলো শুরু করি চিত্রে কি দেখা যাচ্ছে পৃথিবী এবং অক্ষরেখা তোমাদের কি মনে আছে আণ্বিক গতি কাকে বলে পৃথিবীর মাঝ বরাবর উত্তর দক্ষিণ মেরু বরাবর एक काल्पनिक रेखा आछे ता हलो अक्षरेखा ये अक्षरेखा पृथ्वी अक्षरेखार ऊपर घुरछे पृथ्वी तारे अक्षर ऊपर पश्चिम थेके पूर्व दिके घुरते थाके निज अक्षर ऊपर पृथ्वी ए घूर्णायमान गति के पृथ्वी आणविक गति बोले ताहले ख्याल करो তোমাদের মনে আছে এই যে পৃথিবীর ঘূর্ণন চিহ্ন দেখিয়েছিলাম পৃথিবী তার অক্ষের উপর তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণনের কারণে প্রতিদিন সূর্যকে দেখে আমাদের মনে হয় সূর্য সকালে পূর্ব দিকে ওঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায় পৃথিবী 23 ঘন্টা 56 মিনিটে অর্থাৎ প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষের উপর একবার সম্পূর্ণ ঘুরছে চিত্রটিতে কি দেখা যাচ্ছে এটা আমাদের সূর্য আর এটা আমাদের পৃথিবী কিন্তু পৃথিবীর অর্ধেক দেখা যাচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে না চিত্র থেকে দেখা যাচ্ছে সূর্যের আলো পৃথিবীর যে অংশে পড়ছে অর্থাৎ এই যে এই অংশটি সেই অংশ স্পষ্ট দেখা যাচ্ছে আর অপর অংশটি অন্ধকার এই যে এই অংশটি দেখা যাচ্ছে না তাহলে এই আলোকিত অংশটি হলো দিন এবং এই অন্ধকারাচ্ছন্ন অংশটি হলো রাত তাহলে আশা করি তোমরা দিন ও রাত কিভাবে হয় বুঝতে পেরেছো এখন আমরা জানবো ঋতুর পরিবর্তন সম্পর্কে তোমরা তো সবাই জানো বাংলাদেশ ষড়ঋতুর দেশ এবং আমরা যে বছরে ছয়টি ঋতু দেখতে পাই তা সম্পর্কে তোমরা মোটামুটি কম বেশি অবহিত আছো এই যে ছবিটিতে খেয়াল করো একটি ছেলে কি করছে শুয়ে আছে উপরে সূর্য তার প্রচন্ড গরম লাগছে সে ঘামাচ্ছে তাহলে বলতে পারো এটা কোন ঋতু এটা গ্রীষ্ম ঋতু এই ছবিটিতে দেখো মেঘ হতে বৃষ্টি পড়ছে তাহলে বুঝতেই পারছো এটা আমাদের বর্ষাকাল এই ছবিটিতে অনেকগুলো কাশফুল দেখা যাচ্ছে আমরা সবাই জানি শরৎকালে কাশফুল ফোটে এখানে একজন কৃষক পাকা ধান নিয়ে আসছে কারণ হেমন্তকালে ধান পাকে এখানে খেয়াল করো এই লোকটি সোজা হয়ে ঠিকমতো দাঁড়াতেই পারছে না শীতে কাঁপছে এটি হচ্ছে শীতকাল কি বসন্তকাল কারণ আমরা জানি বসন্তকালে অনেক ফুল ফোটে তাহলে আমরা কি দেখলাম বছরে আমাদের ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত আজকে আমরা জানব এই যে ছয়টি ঋতু পরিবর্তিত হচ্ছে গ্রীষ্মের পর বর্ষা বর্ষার পর শরৎ আবার শরতের পর আসছে হেমন্ত শীত এরপর বসন্ত এই যে ঋতুগুলোর পরিবর্তন হচ্ছে তা কেন হচ্ছে এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা জানব এই ছবিটিতে কি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের পৃথিবী আর এখানে সূর্য ঠিক নিচের চিত্রে দেখো সূর্যকে আমরা প্রথমে এবং পৃথিবীটা আমাদের পরে প্রথমে আমরা জেনে নিই গোলার্ধ কি গোলার্ধ বলতে কি বুঝি গোলার্ধ হচ্ছে গোলকের অর্ধেক এটা একটি গোলক সমান দুই ভাগে ভাগ করলাম তাহলে গোলার্ধ হচ্ছে গোলকের অর্ধেক গোলার্ধকে যদি আমরা আমাদের পৃথিবী ধরি এবং এটিকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি তাহলে দুটি গোলার্ধ পাওয়া যাবে তাহলে দুটি গোলার্ধের উৎপত্তি হবে উপরের গোলার্ধকে আমরা বলব উত্তর গোলার্ধ আর নিচের গোলার্ধকে বলব আমরা দক্ষিণ গোলার্ধ আমরা বুঝে গেলাম গোলার্ধ কি
এটি যদি আমাদের পৃথিবী হয় তাহলে এদিকটা হবে উত্তর গোলার্ধ এবং এপাশটা হবে দক্ষিণ গোলার্ধ। তোমরা একটু খেয়াল করো, এটি হচ্ছে পৃথিবীর অক্ষরেখা। আমরা তো আগেই জেনেছিলাম পৃথিবী মধ্যবর্তী যে অক্ষরেখা থাকে তা কিছুটা হেলে থাকে, এবং হেলে থাকার কারণে পৃথিবী কিন্তু সরাসরি উত্তর দক্ষিণ বরাবর না থেকে কিছুটা হেলে থাকে। একটু খেয়াল করো, এটা যদি অক্ষরেখা হয় দেখো পৃথিবীটা কিন্তু একটু হেলে আছে। এটা হলো অক্ষরেখা এবং পৃথিবী হেলে আছে। দেখো চিত্রে দেখা যাচ্ছে সূর্য থেকে আলো এসে পৃথিবীর উপর পড়ছে। পৃথিবীর কোন গোলার্ধে পড়ছে? উত্তর গোলার্ধে পড়ছে। যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সে অংশে গ্রীষ্মকাল। যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সে অংশে গ্রীষ্মকাল। এই যে এটা হচ্ছে অক্ষরেখা, এটা হচ্ছে উত্তর গোলার্ধ যা সূর্যের দিকে মুখ করে আছে, যার কারণে সূর্য থেকে সূর্যের কিরণ উত্তর গোলার্ধে এসে পড়ছে। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। খাড়াভাবে কিরণ দেওয়ার ফলে দিনের সময়কাল দীর্ঘ হয়, মানে দিনটা বড় হয় এবং তাপমাত্রাও বৃদ্ধি পায়। দেখো না গ্রীষ্মকালে প্রচন্ড গরম লাগে। ঠিক উত্তর গোলার্ধের বিপরীত হচ্ছে দক্ষিণ গোলার্ধ। দেখো সূর্যের আলো কিন্তু ওখানে পৌঁছাচ্ছে না, যার কারণে দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। পৃথিবী তো সূর্যের চারপাশে ঘুরছে। পৃথিবী ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের মুখোমুখি হয় তখন সূর্যের আলোকরশ্মি দক্ষিণ গোলার্ধে পড়ে। চিত্রটি খেয়াল করো, সূর্যের দিকে আছে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ আর এটা হচ্ছে উত্তর গোলার্ধ, আর মাঝে হচ্ছে অক্ষরেখা। যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে, এখন সূর্যের দিকে কে আছে? দক্ষিণ গোলার্ধ, আর বিপরীত দিকে কে আছে? উত্তর গোলার্ধ। তাহলে যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে তখন সে অংশে শীতকাল। তাহলে এই অংশে তখন কি? শীতকাল। উত্তর গোলার্ধে তখন শীতকাল, আর দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ কিন্তু সূর্য কিরণ তখন পাচ্ছে। শীতকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত নিচে অবস্থান করে, মানে আকাশ থেকে অপেক্ষাকৃত নিচে অবস্থান করে, যার কারণে এ সময় উত্তর গোলার্ধে সূর্য তীর্যক ভাবে কিরণ দেয়, তাই দিনের চেয়ে রাত বড় হয় এবং তাপমাত্রা হ্রাস পায়। তাহলে ঋতু পরিবর্তন কেন হয়? পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। আশা করি তোমরা দিন রাত কেন হয় বা কিভাবে হয় এবং ঋতু পরিবর্তনের কারণ বুঝতে পেরেছ। এখন আমরা চাঁদের দশা কি এবং চাঁদের দশা পরিবর্তনের কারণ সম্পর্কে জানব। চিত্রে কি দেখতে পাচ্ছ? এটি হলো চাঁদ। চাঁদ কি? চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। উপগ্রহ কি তোমরা কি তা জানো? উপগ্রহ হলো যা কোনো গ্রহকে কেন্দ্র করে ঘুরে, অর্থাৎ যে বস্তু কোনো গ্রহকে কেন্দ্র করে ঘুরে তা হচ্ছে উপগ্রহ। দেখো চিত্রটিতে, এটি হচ্ছে চাঁদ। চাঁদ আর এখানে হচ্ছে আমাদের পৃথিবী। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। এই ঘুরে আসতে চাঁদের 28 দিন সময় লাগে। যেহেতু চাঁদ পৃথিবী নামক গ্রহটিকে কেন্দ্র করে ঘুরছে তাই চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদ তার নিজের অক্ষ বরাবর প্রায় 28 দিনে একবার ঘুরে এবং একই সাথে পৃথিবীর চারপাশেও একবার ঘুরে আসতে চাঁদের প্রায় 28 দিন সময় লাগে। দেখো চাঁদটি কি সুন্দর আলোকিত, কিন্তু তোমরা কি জানো চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে। চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত, কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এর ফলেই চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। আমরা শুধুমাত্র চাঁদের আলোকিত অংশই দেখতে পাই। এখন আমরা চাঁদের বিভিন্ন দশা দেখব। চিত্রটি খেয়াল করো, এখানে চাঁদের বিভিন্ন অবস্থা দেখানো হয়েছে। দশা মানেই অবস্থা। এই চিত্রে চাঁদকে গোলাকার, সম্পূর্ণ গোলাকার বড় দেখাচ্ছে। এই চিত্রে একটু ছোট দেখাচ্ছে। এই চিত্রে চাঁদকে অর্ধেক দেখাচ্ছে আর এখানে কাস্তের মতো দেখাচ্ছে। এজন্য চাঁদকে আমরা কখনো বড়, কখনো ছোট, আবার কখনো গোলাকার বা অর্ধ গোলাকার মনে হয়।
এই যে চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থা, এটি হচ্ছে চাঁদের দশা। যখন আমরা চাঁদের আলোকিত অংশ সম্পূর্ণ গোলাকার দেখতে পাই তখন আমরা একে পূর্ণিমার চাঁদ বলি। এটি হলো তাহলে পূর্ণিমার চাঁদ। দেখো সম্পূর্ণ গোলাকার অংশ আলোকিত অবস্থায় দেখছি, যখন আমরা একেবারে আলোকিত অংশ দেখতে পাবো না, মানে পুরোটাই আধার থাকবে, অন্ধকার থাকবে, তখন তাকে আমরা অমাবস্যার চাঁদ বলি। আশা করি তোমরা চাঁদের দশা কি এবং দশা পরিবর্তনও বুঝতে পেরেছ। আজকের পাঠের উপর ভিত্তি করে তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন বাড়ি কাজ থাকবে। চলো বাড়ি কাজগুলো লিখে নেই, খাতা এবং কলম নাও তোমরা। এক নম্বর প্রশ্ন, দিন ও রাত কিভাবে হয়? দিন ও রাত কিভাবে হয়? দুই নম্বর প্রশ্ন, ঋতু পরিবর্তন কেন হয়? ঋতু পরিবর্তন কেন হয়? তিন নম্বর প্রশ্ন, উপগ্রহ কি? চার নং প্রশ্ন, চাঁদের বিভিন্ন দশার কারণ কি? চাঁদের বিভিন্ন দশার কারণ কি? আশা করি তোমরা বাড়ি কাজগুলো সঠিকভাবে করতে পারবে, এর পাঠটি ভালোভাবেই বুঝতে পেরেছ। তাহলে আজ এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক।